গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে সকাল 9:30, এই সময় থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। ঘরের কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়নি আর আমার চুলটুল বেশ বাধা দেখছো। আমি গেছিলাম একটু দোকানে, কারণ আমার মিঠুর বিস্কুট ফুরিয়ে গেছিলো। তা মিঠুর বিস্কুট ফুরিয়ে গেলে না আমার টেনশান থাকে যে গিয়ে দোকানে পাবো কি না, সবসময় এই বিস্কুটটা থাকে না। এই যে তা সেই বিস্কুট 4 প্যাকেট নিয়ে আসলাম, অন্তত অনেক দিন মানে নিশ্চিন্ত থাকবো। মিঠুও খায় ওই বিস্কুট আর আমার বাবুও খায় ওই বিস্কুট, নোনতাই যে ছোট্ট বিস্কুটগুলো। তা তাড়াতাড়ি করে গেছি যে পাবো কি না, তা গিয়ে দেখি 4 প্যাকেটই ছিল, নিয়ে চলে আসলাম। বেশ অনেক দিন চলে যাবে, এতবেলা যখন চাটা সবই খাওয়া হয়ে গেছে, এখন সোজা স্নান করে ঠাকুর ঘরে যাব। কিন্তু তার আগে গিয়ে ওই বিস্কুটটা নিয়ে আসলাম। তাহলে বন্ধুরা, এই সময় থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম, তোমরা আমার সাথে থাকো। আই হোপ একটু হলেও ভালো লাগবে তোমাদের আমার ব্লগটা। আর আমার চ্যানেলে আমার নতুন পুরনো কাছে দূরে যেখানে যত বন্ধু আছে সবাইকে জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। চলো দিনটাকে এই 9:30 থেকেই শুরু করা যাক। পড়িস না বাবা, দেখো অনেকটা জল পড়ে গেছে, ভিজে গেছে একদম পুরো। এই দেখো ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা, একদমই মেঘলা মেঘলা ওয়েদারটা আজকে। আজকে কিন্তু ঠান্ডা সেরকম পড়বে না। ওই আমি উপরে এসেছি আর ময়লাওয়ালা আসার সময় হয়েছে, পু বাসি বাজাচ্ছে। এই ওয়েদারে বেশি কেচে লাভ নেই, অল্পই 2-1টা কেচে দিলাম, মানে 2-1টা কি, ওই দেখো বাসির আওয়াজ পাচ্ছ, এই অবস্থাই হয়। আমি উপরে আসি আর এরকম বাসি, ভাবছি একবারে এসছি যখন আর স্নান করতে এখানে আসবো না, নিচে ওয়াশরুমে স্নান করে নেব। ও আবার ছেলের মোজা দুটো কোথায় রেখেছি, যাই নিচে যাব এখন। আবার দেখো এদের ভালোভাবে স্নান করাতে গিয়ে আমার একেবারে চুড়িদারের অর্ধেক পুরো ভিজে গেছে, একেবারে ভালো করে দিয়েছি স্নান করিয়ে, পুরো ছাদ দেখো না। আর ওই যে আমাদের বলি না পাইপটা লিকেজ হয়ে রয়েছে, না এবার আমি স্নান করিনি, ভিজে চুড়িদারে ভিজে গেছে না পুরো, পা হাত পা কামড়াবে নাহলে। তোমাদের তো শুরুতেই বললাম কাজ নেই, কিন্তু কোথা থেকে কাজ বেরোচ্ছে দেখো। আমি এদিকে পাম্প ছেড়ে এসে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখলাম ট্যাঙ্কে ওভারলোড হয়ে গেছে। আবার ওপরে যখন গেলাম আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো নিয়ে গেছি, ছেলেরও ছিল, সেগুলো অল্প কিছু কয়েকটা ধুয়ে দিলাম। আবার নিচে এসে ওয়াশরুমে যাব বলে রেডি হয়েছি, দেখলাম না ছেলের বিছানাটাও গুছানো হয়নি। এদিকে মিঠু রানীও গাল ভারী করে বসে রয়েছে, বোতল ও জলের বোতল খালি, মানে সব দিকে খেয়াল করতে হচ্ছে। মিঠু বিস্কুটটা পর্যন্ত খায়নি, কি করব বলো। আর এই দেখো আমাদের এই যে সবজিগুলো, আর এই দেখো নিচে পাম্প ছাড়তে গেছিলাম, এই যে নিচে সবজি এনেছিল বাবা গো, এ তো একেবারে ডাব্বা ডাব্বা দুটো কফি, ও বাবা কত বড় বড়, দেখো খেতে কীরকম হবে জানি না। আর এই যে পেঁয়াজকলি, আর এই হচ্ছে উচ্ছে, উচ্ছেই তো না করলা, হ্যাঁ উচ্ছে। এই আজকে সবজি, মুলো ঠুলো রয়েছে। আর আমি এই ছোটো বালতিটা রান্নার জল ঢালি, এটাকে মাজবো, মগগুলোকে মাজবো, সব এগুলোকে পরিষ্কার করব। দেখলে তো কাজ হয়ে গেছে বলেও কত কি বেরোলো। আবার কিচেনে গিয়ে বালতি মগ সব মেজে ঠেজে তারপর স্নান করলাম, আর ওয়েদারটা তো তোমাদের দেখালাম। আর বাবা কি মনে হলো, কারেন্ট শটের মতো জলগুলো ঠান্ডা হয়ে রয়েছে। আর আমি না বারবার এদিকে পুজো দিচ্ছি আর ওইদিকে ঠাকুর ঘরে জানালাটা জানো তো গ্রিল নেই, এবার পাশের বাড়ি এখন মানে যা ছিল নিচে মানে টালির ঘরগুলো ছিল সেগুলো ভাঙা হয়ে গেছে, এখন কলমগুলোকে বাড়ি মেরে মেরে ভাঙছে, এইবার সেখান থেকে টুকরো ছিটকে ছিটকে আসছে। আমি ভাবি ঠাকুর আমার যেন কাজটা না ভাঙে, দেখো পাশাপাশি ভাঙলেও তো তাদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে পারবো না বলো। তা বারবার আমি এক ঠাকুর ঘরে আসি আর রোজ এসে উঁকি মারি, আমার বেডরুম থেকে অবশ্য দেখা যায়, কিন্তু বেডরুমের এগুলো তো গ্রিল ট্রিল আছে, কিন্তু ঠাকুর ঘরে তো গ্রিল নেই মানে জানালাটা। ইচ্ছা আছে একটা বক্স গ্রিল লাগাবো, আসলে খেয়াল থাকে না, যখন ঠাকুর ঘরে আসি তখন মনে পড়ে। এবার ভাবছি সত্যি সত্যি বক্স গ্রিলটা লাগিয়েই নেব ঠাকুর ঘরে, এখন পুজো টুজো দিয়ে মানে যাব টিফিন করতে। তার আগে আবার তোমাদের একটু নিচের দিকে বাড়িটা দেখালাম, এই যে ভাঙাচুরা হয়ে গেছে এখন, এই যে এগুলো ভাঙা আমি কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম টমেটো আর গাজর ঠাজর নেই, এই দিয়েই করব। এই যে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, আবার বেশি সেদ্ধ হলে ভালো লাগে না খেতে,
ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম, একটু ডিমটা ভাজা ভাজা হবে, তারপর চাউমিন দিয়ে দেবো। কোনো একদম রেডিমেড চাউমিন, মানে কোনো আর কোনো মশলাই দেবো না। দেখো সিম্পল একদম ঘরোয়াভাবে হয়ে গেছে চাউমিন। এখন সকালে ব্রেকফাস্টে এটাই খাওয়া হবে, প্লেন চাউমিন, মানে একটু এগ দিয়েছি অল্প। টিফিন করার পর আরে কাজ বাড়ে, এত বাসন বেরিয়েছে, টিফিন তো দেখলে চাউমিন করেছি, এখন চিকেন, আজকে চিকেন রান্না করব। গতকাল একটু পটল করেছিলাম, সেই পটল রান্না রয়েছে, কিছুটা মুলোর ডালও রয়েছে, অবশ্য ডাল যদি আর একটু লাগে, টক ডাল মানে ডাল সেদ্ধ আছে, ওটা দিয়ে কাঁচা টমেটো দিয়ে ডাল করব। এখন চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে নিই, আর চিকেন ভাত আর দেখি কী করা যায়। আর পাশের বাড়ি কাজ হচ্ছে, মানে সেরকম ধুলো উঠছে না, এই জন্য জানালাটা খোলা রেখেছি, নাহলে কেমন লাগে রান্না করে জানালা বন্ধ, মানে বুঝিয়েছো তো একদম মনে হয় দমটম বন্ধ হয়ে আসছে। ওখানে একদম নিচে এখন ইটগুলো আস্তে আস্তে করে ঠুকঠুক করে পরিষ্কার করছে, যার জন্য ধুলোটা এখানে আসছে না। আর কথা বলবো না, কথা বলার টাইমই পাচ্ছি না, চিকেনটা ধুয়ে নিই তারপর ম্যারিনেট করে নেবো। দেখো চিকেনটা এবার এই যে ধুয়ে নিলি, চিকেনে যে দই রসুন আদা সামান্য একটু পেঁয়াজ আর সর্ষের তেল দিলাম ম্যারিনেট করার জন্য, সেটা কোনো ঠিক নেই, মানে কোনো সময় সর্ষের তেল হাতের কাছে থাকলে সর্ষের তেল দিই, আবার কোনো সময় সাদা তেলও দিয়ে করি। এখন এটা ম্যারিনেট করে রেখে দেবো, তার পরে মানে বসাবো, এখন বসাবো না, গরম গরম দেখবে চিকেনের ঝোল খেতে কিন্তু ভালো লাগে। ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম, এই কড়াইটা নিয়েছি কেন সুবিধা হবে, বড় কড়াই, এই কড়াইটা তো এখন আর রান্না করি না। আর আলু খুব সামান্য দেবো, এই যে দুটো তিনটে, মানে একটা আলুকে কয় টুকরো করেছি দেখো, এই দেবো। ভাত হয়ে গেছে, এখন এই যে চিকেনটা বসাচ্ছি, চিকেনটা লাস্টে বসালাম। আর তোমাদের তো বললাম গতকালে ফ্রিজে কিছু কিছু তরকারি রয়েছে, যার জন্য আজকে চিকেন আর ভাত করলাম, ডালও রয়েছে মুলোর ডাল। এখন এই চিকেনটা দেখে মনে হচ্ছে সাদা, আবার যেই একটু কষানো হয়ে যাবে তখন কালারটা আসবে, সবই দিলাম তো। ঠিক আছে, আমি একটু হাত দিয়ে ভালো করে কড়াইটা ধরে নাড়াচাড়া দিয়ে নিই, এক হাত দিয়ে পাচ্ছি না, নড়ছে খালি কড়াইটা। দেখো কি সুন্দর হয়েছে মাংসের কালারটা, ওই চিকেনও বলি মাঝে মাঝে মাংসও বলি, খুব সুন্দর হয়েছে কালারটা। এক ফোঁটাও জল দেইনি, পেঁয়াজ দই টমেটো এগুলো পড়েছে তো এতেই যা, আরেকটু মানে ঢাকা দিয়ে আরেকটু কষাবো, তারপরে গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। দারুণ কিন্তু কালারটা হয়েছে দেখো, তখন সাদা সাদা লাগছিল। তোমাদের তো বলেছি গতকালের কিছু সবজি রয়েছে রান্না করা, এখানে হচ্ছে পটল নারকেল দিয়ে করেছিলাম, পটল কুচিয়ে সেটা রয়েছে, পটল ভাজা রয়েছে, কিছুটা মাছ রয়েছে ছোট, মুলোর ডাল রয়েছে, তাও আমি সামান্য একটু টক ডাল বসিয়েছি আমাদের এর জন্য, ও পছন্দ করে, সে টক ডালে মানে তেঁতুল ভেঙে দিয়েছি, এবার তেঁতুলও লাগলে ও টলে নেবে। আর এই যে চিকেন, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে দাঁড়াও দেখিনি কটা বাজে, ওমা 8টা বেজে গেছে। যাই হোক, আমি কিচেনে এসে আটা মেখে নিয়েছি, আটা মেখেই তারপর ক্যামেরাটা অন করেছি, জানো তো আমার আটা মাখতে মানে একদমই ইচ্ছে করে না, আর অনেকটা আটা মেখে নিয়েছি, এই দেখো মানে সকাল পর্যন্ত নিশ্চিন্ত, আটাটা যখন মাখি না মাখার শেষে না ভাবি কি ভালো হয়েছে, আর কালকে মাখতে হবে না, আবার যখন ফুরিয়ে যায় তখন মনে কি আবার মাখতে হবে। যাই হোক বন্ধুরা, এখন আমি একটু চা বসিয়েছি, চা খাবো আর মোবাইলটা নিয়ে বসবো। আর নিচে না মানে ছেলে তো দোকান বন্ধ করে দিয়েছে, নিচে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ গল্প করছিলাম, ওই পাশের বাড়ির ওই মানে যাদের বাড়ি ভেঙেছে ও এসেছিলো, ওই বাড়ির মানে জাটা এসেছিলো, তারপরে ওই বাড়ির জাটা ছিল, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ একটু গল্প টল্প করছিলাম, তখন আর ভিডিওর কথা মনে নেই। এখন ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, রাত্রে রুটি করলেই হয়ে যাবে, আর ছেলের আজকে একটু দেরি হতে পারে কারণ খেলা আছে টিভিতে, তা বললাম আমি কিছু আর আনবো না, বললাম না চিকেন আছে, আর দেখি কিছু যদি একটু ভাজা টাজা করি, না নারকেল আছে, নারকেল দিয়ে রুটি খেতে তো ভালোই লাগে, তো
তা এখন ব্লগটা শেষ করব বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে, আমার চা ফুটতে থাকুক, আগামীকাল নতুন একটা ব্লগে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো। আর আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আরেকজনকে একটু দেখবে নাকি তাকে এক্ষুনি ঢেকে দেবো চায়ের সাথে বিস্কুটটা দিয়েই তাকে ঢেকে দেবো, মানে খাওয়া হলে এই দেখো 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 গুড গুড নাইট বলো, গুড নাইট বলো, গুড নাইট বলো। ঠিক আছে, রাখছি, টাটা।